আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর মানুষের আর্থিক সংগতি বেড়েছে উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুতের বহুমুখী উৎপাদন বেড়েছে, সরকারের লক্ষ্য গ্রামের মানুষের সার্বিক উন্নয়নে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশে বিদ্যুৎ খাত সহ উন্নয়নের ভিত গড়ে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 75 পরবর্তী দীর্ঘ 21 বছর বিরতির পর আবারও বঙ্গবন্ধু কন্যা হাল ধরেন পিছিয়ে যাওয়া অগ্রযাত্রার। তার নেতৃত্বে নিরবচ্ছিন্নভাবে 25,235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। গণভবন থেকে বিদ্যুৎ বিভাগের অধীন দেশের বিভিন্ন স্থানে আরও 5টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের দ্বার প্রান্তে এসে প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদনের তথ্য দেন প্রধানমন্ত্রী। তবে উৎপাদন খরচ বেশি বলে ভর্তুকি কমাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান সরকার প্রধান। উৎপাদনের যে খরচ, সেই খরচটা কিন্তু আপনাকে বিল হিসেবে দিতে হচ্ছে না, আপনি অনেক কম টাকা বিল দেওয়া হয়। সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব যে বিদ্যুৎ ব্যবহারটা আপনারা একটু সচেতন হবেন। নিজের হাতে যখন আপনার কাজ থাকবে না, আপনি বিদ্যুতের সুইচগুলি বন্ধ করে রাখেন, তাতে বিলটাও কম আসবে আর আপনারও টাকা কম দিতে হবে, কিন্তু আমাদের বিদ্যুৎটাও সাশ্রয় হবে। বিদ্যুৎ সহ দেশের উন্নয়ন খাতে বিএনপি জামাত জোট সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগের ভূমিকার কথা জানান প্রধানমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে বিদ্যুতের জন্য মানুষ আন্দোলন করেছিল বলে সেখানে গুলি করে মানুষকে হত্যা করা হলো। এটা অবশ্য বিএনপির চরিত্র, কারণ কৃষকরা যখন সারের দাবিতে আন্দোলন করলো, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। মানুষকে দিতে পারে না, কিন্তু মানুষের জীবন নিতে পারে আর ধ্বংস করতে পারে। পাকিস্তানি দালাল আর স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতাকে তৎকালীন শাসকরা ভোগের বস্তু বানিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ক্ষমতাকে তারা ভোগের বস্তু বানিয়েছে এবং কিছু চাটুকারের দল, কোষামোদিত সামোদিত দল সৃষ্টি করে তাদেরকে নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে তাদের কোনো অবদান ছিল না। নতুন প্রজন্মকে উন্নয়নের গতি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, এমন কেউ আবার ক্ষমতায় না আসুক যে দেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবে। প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, দেশের উন্নয়নের গতিটা এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমরা চাই। এমন কেউ যেন না আসে যে আবার এই বাংলাদেশকে সেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।